দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালে ডিসেম্বর মাসে অর্জিত হয় পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা বাংলার আকাশে ওড়ে মানচিত্র খচিত লাল সবুজ বিজয়ের পতাকা বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আর এই রাষ্ট্র নির্মাণের পেছনে যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছেন দেশ মাতৃকার জন্য জীবন মাঝি রেখে যুদ্ধ করেছেন জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে এনটিভির বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের বীর ও বীরত্ব গাথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান আজকে আমাদের মুক্তিযুদ্ধের বীর ও বীরত্ব গাথা অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সবশেষ সাধারণ সম্পাদক যিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসাবে জনাব মোফাজল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধে রণাঙ্গনের এক সাহসী যোদ্ধার নাম মোফাজুল হোসেন চৌধুরী মায়া উনিশশো সালে চাঁদপুরের মতলবে জন্ম নেন এই বীর যোদ্ধা মুক্তিযুদ্ধে ঢাকায় দুই নম্বর সেক্টরের ট্র্যাক প্ল্যাটনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধে তার দুঃসাহসিক ভূমিকা এবং গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভূষিত করা হয় বীর বিক্রম খেতাবে উনিশশো সালে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু মায়া চৌধুরীর উনিশশো ছিয়ানব্বই দু ও দু সালে চাঁদপুর দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এল এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আপনাকে স্বাগত জানাচ্ছি বিশেষ আয়োজনে এনটিভির এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের না জানা যে ঘটনাগুলো আছে সেগুলো আজকের অনুষ্ঠানে আমরা আপনার কাছ থেকে জানতে চাবো প্রথমে একটু জানতে চাই যে অনেক তরুণ বয়সে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সে সময়ে প্রেক্ষাপটটি কেমন ছিল দেশের প্রেক্ষাপটটি কেমন ছিল আপনার বয়স কেমন ছিল এবং সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধের সেই প্রেক্ষাপটটি একটু বর্ণনা করত পা খানাদার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এ মানুষকে রক্ষা করতে হবে মাটিকে রক্ষা করতে হবে সেই প্রতীকে নিয়েই আমরা যুদ্ধে যাই আমার সর্বশেষ সাতই মার্চে ভাষণ যেটা বঙ্গবন্ধুদের সহাদ উদ্যানে তখন আমরা তরুণ ছাত্র রাজনীতি করি মঞ্চের কাছে আসা তো সম্ভবই হয় নাই সকাল ভোর পাঁচটা থেকে দেখা গেলো লোক আসতে শুরু করে সারা বাংলাদেশ থেকে হাইটে চিড়া মুড়ি গুড় হাতে নিয়ে বাঁশকে লাঠি একটা হাতে আর দুই দিনে তিন দিনে খাওয়া শুকনা খাবার নিয়ে তারা ঢাকা রওনা হয়েছেন সকাল নয়টার মধ্যে কানা কানা ভরে গেছে পুরা সওদি উদ্যান মানুষ ছাড়া কিন্তু এখানে আর কোনো দৃশ্য তো চোখে পড়ে নাই একটি স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা না ঢাকা 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 বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এই স্লোগানে মুখরিত তখন বঙ্গবন্ধুর ভাষণ দিলেন প্রায় উনিশ মিনিট এই ভাষণে কিন্তু আমাদের আমাদের যে নির্দেশনা পাওয়ার সেটা আমরা পেয়ে গেলাম উপরে হেলিকপ্টার ঘুরতেছে নিচে মানুষের স্লোগান ওদিকে বঙ্গবন্ধুর ভাষণ যে কি একটা অদ্ভুত দৃশ্য সেই দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়েছে আমি অত্যন্ত ভাগ্যবান সাতই মার্চে ভাষণ বঙ্গবন্ধুর নিজ কানে আমরা শুনতে পেরেছি ওই ভাষণের পরে কিন্তু আমরা এই ঠিক করলাম যে আমাদের এইখানে থাকা ঠিক হবে না অস্ত্র জোগাড় করতে হবে বাংলাদেশটাকে স্বাধীন করতে হবে আমার তখন অলরেডি কিন্তু মাস্টার্স করা হয়ে গেছে একটা সাবজেক্টে আমি আপনার এল ইউতে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছি আর মিউজিক কলেজে আমি ফোর্থ ইয়ারে তখন বি মিউজের আমি ইয়া উপর আমি পড়াশোনা করছিলাম তো মিউজিকলে হোস্টেল গিয়া সেগুন যে কাছে গিয়া আপনার গিয়া শহীদ মিনার পাঁচ মিনিটে সাত মিনিটের রাস্তা আর শহীদ মিনের তো ক্লোকাইজ চব্বিশ ঘন্টায় তখন গণসঙ্গীতের আসর চলছে মিউজিক কলেজে পাল্লা থাকত দুইটা থেকে তিনটা গণসঙ্গীতের আমরা সেখানে গণসঙ্গীতের অ্যাটেন্ড করতাম মিউজিক কলেজের পক্ষ থেকে আর এদিকে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত আমরা পঁচিশে একটা খেয়াল করেন পঁচিশ তারিখ রাত থেকে ইয়েটা হলো পাখানারা হানাদার যখন আক্রমণটা করলো ঢাকা শহর তো এগারোটা পর থেকে গুলিয়ার গে আপনার গেয়ার ট্যাঙ্কের আওয়াজ বার হয়ে গেলো ছাব্বিশ তারিখ সারাদিন কারফিউ সাতাইশ তারিখে দুই ঘন্টা কারফিউ শিথিল করলো তা আমি আমার বন্ধু আনু মিজগল বলতে নজর গীতি শিখত দুজনে বাইরে দেখার জন্য প্রথম গেলাম জগন্নাথ হলে ইউনিভার্সিটির আগে গেলাম দিয়ে দেখলাম যে ইউনিভার্সিটির মাঠের মেয়েদের যে অর্ধেক যে মাটি চাপা দিচ্ছে কেউ হাত বাইরে দিয়েছে কেউ পা বাইরে দিয়েছে কেউ মাথা দেখা যায় মানে অর্ধেক বডি বাইরে অর্ধেক বডি মাটিতে মানে চাপার ভিতরে এই অবস্থা ওইখান থেকে গেলাম সদরঘাট সদরঘাট দেখলাম যে পুরা আপনার ইয়েটা আপনার ওই যে ফেরিঘাটটা রক্তে রঞ্জিত এই কুলি সাধারণ মানুষ চিত পড়ে পড়েছে লাশ ভাসতেছে কিছু কিছু দুই দিকে ডোবার ভিতরে এখান থেকে সোজা দুই ঘন্টা হয়ে পার হয়েছে আবার দৌড়ে মিউজিকলে চলে আসলাম আঠাশ তারিখে করলো চার ঘন্টা শিথিল জিন্দিরা কিন্তু এক তারিখ আবার আক্রমণ করলো তা আমরা তখন এখানে দোড় দিনে বিচ্ছিন্ন হয়ে গেলাম আইলাম ঢাকায় তিন তারিখে আইসা আমি তখন চিন্তা আমরা আর গিয়ে লাভ না কয়েকজন সম্ভাবনা তখন আমি আনু পুলু সুব্রত এরকম বাইছে আমরা আটজন একসঙ্গে রওনা দিলাম নয়ই সেপ্টেম্বর আগরতলায় গিয়ে পৌঁছলাম তখন কাজ আমাদের দিল গুলির বাক্স আছে না ছোট ছোটো পেটি কিন্তু অনেক ওজন তিরিশ কেজি ওজন এইটার বলতে খালি মাথাও করে নিয়ে ওই দাম করতেছে কাইটা ওই গর্ত করে এর ভিতরে রাখার জন্য এইটা কয়েকদিন চললো এর ভিতরে একদিন রাত্রে করলে কি পাকিস্তান আর্মিরা সেলিং শুরু করলো এটা আর্টিলারি তা আমাদের ক্যাম্পটা যে মতুনগর ছিল আল্লাহ বাসাইছে ওদের গোলা একটা আমাদের ক্যাম্পে পড়েনি আশেপাশে পড়ছে তখন খালেদ মহার চিন্তা করলো যে এখানে যদি ক্যাম্পটা থাকে নিরাপদ না এখানে আরও ভিতর নিয়ে গেলে মানে আর্টিলারি রেঞ্জের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের কলে তখন রাতে হাটেয়া রাতে আটটা দিয়ে সাড়ে আটটা দিয়ে হাঁটতে শুরু করলাম ভোরের দিকে আমরা এই মেলা করে গিয়ে মেলা মলাঘরে কিন্তু একটু স্থায়ী দুই নম্বর সেক্টরের মূল ক্যাম্প ছিল হয়ে গেলো আমরা ট্রেনিং নিতেছি গাছতলায় বসে বড় বড় শাল গাছ নিচে এই মধ্যে সুবিধা দৃশ্য আইসে বললো এই এই নিতে ক্লাস নিতেছে যখন বললো যে তোমরা বসো খালেদ মাস স্যার আসছে স্যার আসতে তোমাদের সেখানে কথা বলবেন একটু বক্তব্য দিলেন দেশ সম্বন্ধে মানে দেশে যেতে হবে মাতৃকে দেশ স্বাধীন করতে হবে এইসব বক্তব্য দেওয়ার পর লাস্টেটকে বলো যে একটা অপারেশন যেতে হবে এই অপারেশন হইল সুইজারল্যান্ড স্কোয়াডের মতন যারা যাবে ফিরে আসার সম্ভাবনা খুবই কম যারা এই অপারেশানটা যেতে চাও তোমরা হাত তোলো এখানে চাইছো তখন অলমোস্ট এক থেকে আটটা প্লাটুন হইছে এক নম্বর প্লাটুনে ছিল ঢাকা কলেজের ইয়া বিপি আজিজের দুই নম্বরটা ছিল আমাদের এই আলম এই যে মুচ্ছি আলম যেটা আর কি বীর প্রতীক ওরা তিন নম্বর প্লাটুন রেল আমার এবার আটটা প্লাটুন এক একটা চল্লিশ জন করে এক একটা প্লাটুন এর ইয়ে আর কি তা আমরা ঢাকার আটজন যে গেছি ওই তিন নম্বর প্লাটুনই আমরা কারণ আমরা বলি আমরা তখন তো বয়স কম বুঝি কম তো বলতে আমরা যে আমরা যেখানে যুদ্ধে যাবো আটজন একসঙ্গে যাবো একসঙ্গে আসছি একসঙ্গে বাঁচিয়ে মরি একসঙ্গে যাবো কিন্তু গেইলের যুদ্ধে কিন্তু এগনি খাটে না যারে যেই যার জন্য যেটা সম্ভব যে কাজটা করতো তারই সেখানে নিয়োগ নিয়োগ দেওয়া হয় ইয়ে করা হয় প্রোভাইড করা হয় তারপরে আমরা হাত তুললাম ষাট থেকে সত্তরটা হাত উঠানো হইল ওই ইয়ে খাজমা শরফ সুবেদার বললো যে যারা হাত তুলছ তোমরা এখানে ইয়াতে বসো আর বাকি যার যার সবাই তা যার তাবুতে টেন্টের তাবুতে চলে যাও চারটা গ্রুপ করলো খাজমাশরফ সাহেব এমনি একটা গ্রুপে আমরা আমি আনু এই যে তারপরে বীর হাবিউল আলম জিয়া আমরা এরকম আমাদের চোদ্দ জনের একটা গ্রুপ করে দিল এই চৌদ্দ জনের প্রত্যেকেরে এইটি পাঁচই জুন জুনে আমরা রওনা হইতেছি ঢাকায় আচ্ছা আমরা জানছিলাম ক্র্যাক প্লাটুন গঠনের সেই ইতিহাস একটু জানতে চাই ক্র্যাক প্লাটুনের অন্যতম অপারেশনের নাম অপারেশন ইন্টারকন্টিনেন্টাল যেটা নেতৃত্বে ছিলেন আপনি কমান্ডার হিসেবে তো সেই ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সেই অপারেশনটা কেমন ছিল জুন মাসে একটা একটা বিদেশি টিম আসবে ওয়ার্ল্ড ব্যাংকের নেতৃত্বে বিশ্বের সব নামি সাংবাদিক এবং পশ্চিম পাকিস্তান থেকে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আসবেন উদ্দেশ্য একটা যারা প্রমাণ করবে বাংলাদেশে সব শান্ত কাম অ্যান্ড কোয়াইট সব কোথাও কোনো ডিস্টার্ব নেই এটা যদি দেখাইতে পারে তাহলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাদের দুইশো কোটি টাকা ঋণ দেবে যে এরা উঠবে হোটেল ইন্টার কন্টিনেন্টালে যে গ্রেনেড দিছে প্রত্যেকের আমাদের একসঙ্গে একজনের আটটা করে গ্রেনেড দিছে আর তোমার কিছু ব্যানার দিচ্ছে আমাদের সঙ্গে যে তোমরা হোটেল ইন্টারকন্টিন দূরে রাত্রে ধুমধাম করে ফুটেবা যে আওয়াজটা যেন কানে যায় ওদের যে ঢাকাটা শান্ত না ঢাকা এখনও ডিস্টার্ব রাত্রে বোমাবাজি হয় গোলাগুলি হয় এইটা প্রমাণ করার জন্য তোমাদের যাওয়াটা আমরা একসাথে জন আসছি আসার পরে আমরা দিল্লি রোডে আমরা চারজন উঠলাম আমরা বারোজন তার ভাগ করে নিলাম যে একসঙ্গে বারোজন থাকা সম্ভব না আলমের বাসা চারজন আমি আলম জিয়া আনু এই চারজন আমরা এখানে উঠলাম আর বাকিগুলি বলে এইভাবে থাকো যার আমরা সাত তারিখ অ্যাটেম্প নিলাম ওইটা এখানে নাম ডিয়া করলাম ছয় থেকে রেকি করলাম এটা আমরা একদম চিন্তা করলাম তা আমরা আসলামই যখন তখন আমরা ওয়াই নট আমরা ইন্টার কন্টিনেন্টালি বোম মারুক গ্রেনকে থ্রো করুক এটা আমরা চিন্তা করলাম আরও দুইটা তিনে টিম পাঠাইছে এরা যদি ভালো অপারেশন করে ফেলে আমাদের তখন কম্পিটিশান ছিল আর কি তা আমরা এটা করবো কই কী ডেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা হেরে করব করবো তো ওখানে চাইতে হাইটে গিয়ে গ্রেন থ্রো করতে হাইটে চলে আসা যাব না একটা গাড়ির হাইজ্যাক করা যায় কিনা তখন আমিও গাড়ি চালতে পারি না আনুও পারে না যেও পারে না আলম খালি একলা গাড়ি চালতে পারে ওর বাবা গাড়ি ছিল একটা ওটেনের জন্য আট তারিখে আমরা গাড়ি হাইজাক করিয়া ঠিক ইহাতে এটা হোটেল ইন্টার কন্টেনারের সামনে এসে হাজির হয়েছে ইট ইজ এন কো ইনসিডেন্ট আমরাও গাড়ি হাইজাক করিয়া তা আমরা ওই গাছের আড়ালে করিয়া দাঁড়াইছি গাড়িতে নেই ঠিক এই মুহূর্তে করছি ওরা ওরা সারা ঢাকা শহরটা ওদের ঘুরে দেখাইছে বিদেশি সাংবাদিকদের ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রতিনিধিদের পাকিস্তানতে যারা জেনারেল আসছে এরা সব ঘটা দেখছে দেখে এরা দুইটা বাস নিয়ে তারা ওই ইন্ডিয়া কন্টেনারে ঢুকতেছে এর ভিতরে আমি আলম জিয়া তিনটা গাছের আড়ালে দাঁড়াইছি গাড়ে একসাথে দুইটা পইড়া আপ করবো লাগে আমি একটা থ্রো করলাম আলম একটা করলো জিয়া একটা করলো তিনটা পয়রা ওইটা তো ইয়ে করে তো সিমেন্ট করা তো পয়রা লাভ এটা পয়রা লাভ দা পয়রা এটা দৌড়ে ওকে পায়ের সামনে চলে গেছে একদম পড়ে দরজার আড়ালে দরজার কাছে চলে গেছে এরপর আরও তিনটা মারছি ছয়টা গ্রেনেড কিন্তু অ্যাট এ টাইম দিয়ে দুই তিন সেকেন্ড আগে বিছানে গিয়া ওদের একজন ঠিক পায়ে এই মিলে ধোঁয়া উঠতেছে এই মধ্যে কেউ কিন্তু বুঝতে পারছে কোনো গ্রেনেড কিংবা বোম ট্রুম ফুটছে ফালান হয়েছে ওরা সবগুলি করছে একসঙ্গে ভিতরে ঢুকার চেষ্টা করতেছে তো গেটটা তো ঘুরে এইভাবে রাইট হ্যান্ড দিয়ে ডান দিক থেকে ওরা দুই দিক দিয়েই ঢুকার চেষ্টা করতেছে গেট গেছে লক হইয়া আমরা ছটা মাইরি গাছের লাভ দেওয়া টান মারছি যাইতে না যাইতে দুই ছয়টা ধুম ধাম ধুম ধাম কেরা ছয়টা বাস হয়ে গেছে এইখান থেকে বাইরে কাজ হয়ে গেছে থানা পাশ দিয়ে আমরা যাইতেছি এমনিতে গিয়ে একটা বাড়িতে মুসলিম লীগ নারী তাকবি আল্লাহ আকবর স্লোগান দিতেছে তা আমরা গাড়িটা থামা কারিটা তাতে অনেক মাইক বাজে তার একদম ইয়ে করতেছে মানে বক্তৃতা দিতেছে নাড়ে তাকবে বলতেছে তা গাড়িটা থামাই আমরা এটা মুসলিম কোনো মুসলিম লীগ হইব বা ওইব দুইটা গে কইরা গাড়ির ভিতর দিয়ে এর ভিতরে মারছি পরে তো জানলাম এটা গোলাম আসবেন বাড়ি ওই তারপরে এখানে কর্মীদের ইয়ে হইতেছে কর্মী সব হইতেছে ওর ভিতরে দুইটা মারছি মায়েরা এখান থেকে গাড়ি নিয়ে গেলাম ওখান যেহেতু অবজারভার অফিস যেটা হুম তো বাংলা এইটা এইটাতে এইখানে রাস্তায় গিয়া ওয়ালের উপর দিয়ে একটা মারছে আবার দুইটা মারছে একটা ওয়ালের নিচে এইপার পরে ওয়ালটা অনেক উঁচু ছিল গাড়ির ভিতরে তো লোক করতেছে এইভাবে তো ওই একটা ভিতরে গেছে গিয়ে আরেকটা নিচে পড়ে গেছে ওইখান থেকে গিয়ে পুরোনা পুরোনো গাড়িটা রেখে দিয়ে চলে আসছি আইসা খালি আলমের বাসায় আমরা আইসা হাত মুখ দিয়ে কথা বলতেছি এমন শুনতে আলমের বাবা দৌড়িয়ে আসছে এই মা আলম কি দেখ হোটে ইন্ডা কন্টিনেন্টলি কাটাবি কারণে বুম গ্র্যান্ড না বোম মারছে এখানে বিবিসিতে বলতেছে ভয়েস অফ আমেরিকা বলতেছে এখান থেকে বিশ থেকে তিরিশ জন লোক মারা গেছে বিদেশি সাংবাদিক সহ বিশ তিরিশ জন আহত মুক্তিযুদ্ধের দুই নং সেক্টরের অধীনে এই ট্র্যাক প্লাটুন ছিল যেটির একটি কমান্ডার ছিলেন আপনি কিন্তু আমার প্রশ্ন যে কেন এই বাহিনীটির নাম ট্র্যাক প্লাটুন আমরা যখন আগরতলা পৌঁছলাম ওটা ইন্ডিয়া অপারেশনটা করার পরে বাই কিন্তু অলরেডি আগরতলা কিন্তু এই নিউজটা চলে গেছে যে কারা কথা সেটা জানে না বাট ঢাকা ইন্ডিয়া কন্টেনের একটা অপারেশন হয়েছে দুর্দর্শ অপারেশন এটি প্রথম গেরিলা অপারেশন ঢাকা শহরে এত আর্মির ভিতরে এই অবস্থায় এটা হামলা করা একটা কঠিন কাজ কারা করছে জানা এটা একটা মানুষের ভিতরে আতঙ্ক একটা বিরাজ করতেছে প্লাস জানার উৎসাহ রয়ে গেছে আগরতলা যখন গেলাম আমরা যাওয়ার পরে দেখি সবাই ফিস ফিস করতেছে আমরা যখন ঢুকতেছি আগরতলা ইয়ে ক্যাম্পের ভিতরে তো বেকারবেলা আমরা খালি সবার কাছে নিয়ম ছিল কি যে গ্যাঁটা থ্রো করলে এটা রিং থাকে আর কি এটা যেটা লিভার লিভার বলে আর কি এটা খুইলা তারপরে থ্রো করতে হয় কারণ এটা জমা দিতে হয় যে গাইনে থ্রো করছি আটটা পিন আমরা নিয়ে গেছি প্রত্যেকের নেওয়া কমনটা কাছে জমা দেওয়া সরকার কাছে ধরুন ভিতরে দেখি খায়েদ মশ সাহেব মেজর হায়দার ধর আরও দুজন অফিসার সব বর্ষা হয় না তাম খুব গড়ে উঠে হাত তো মিলে গো জড়ে ধরে ধরো ব্রেবো খুব ভালো কাজ একটা দুর্দশ অপারেশন করছো তোমরা ওটে গেছো তো আমরা পিনগুলি দিতেছি আমি তখন বলতেছে লুক হায়দার এদের বলছে হোটেল ইন্টার কন্টিনেন্ট থেকে দূরে নিরাপদ জায়গার থাইকে তোমরা রাতে গ্র্যান্ডগুলি ফুটে যে আওয়াজটা ওদের কানে যায় আর এরা হোটে ইন্ডিয়া কন্ট্রির ভিতরে বোম মারে দিচ্ছে গ্র্যান্ড থ্রো করে দিচ্ছে হাউ ডিয়ার দে আর আই থিঙ্ক অল দে আর অল ক্র্যাক হুম দে আর ক্র্যাক হ্যা দার ক্র্যাক এরা হুম ওই ক্র্যাক থেকে কিন্তু যেন বাইরে আসলাম আমরা আমার প্ল্যাটন নাম্বার তিনটে বার প্লাটন ছিল ওই ক্র্যাক থেকে আমি আমার এই প্লাটার নাম হয়ে গেলো ক্র্যাক প্লাটন মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টরের পাশাপাশি আমরা বিভিন্ন বাহিনীর নাম শুনি তেমন একটি বাহিনীর নাম শুনি বাহিনী আসলে মুক্তিযুদ্ধ পরিচালনার সময় এরকম আর কতগুলো বাহিনী নাম শোনা যায় কিংবা মায়াবাহিনী নামটা আসলে কিভাবে হয় আমার জানার মতো বাংলাদেশে তখন তিনটে নামের উপরে মানুষের পরিচিত ছিল আর কি কাদের সিদ্দিক বাহিনীর নামে কাদিরা বাহিনী ঢাকা মায়াবাহিনী আর ফরিদপুরের আহমেদ বাহিনী আরও তো থাকতে পারে তিনটে কিন্তু মানুষের মুখে শোনা যেত আরেকটি প্রশ্ন করি সেটি হচ্ছে আমরা একটু আগে আপনার কাছে শুনছিলাম সেই দুঃসাহসিক আপনাদের কথা হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেটা কি আমরা সেরাটন হোটেল সেখানে অপারেশনটি এর বাইরেও আমরা অপারেশন ফার্ম গেট শুনেছি ঢাকায় এরকম আপনাদের উল্লেখযোগ্য দুই একটি অপারেশনের কথা যদি বলতেন ইন্টার কন্ট্রোলের কিন্তু একটা না দুইটা অপারেশন হয়েছে কিন্তু একটা আমরা জুন মাসে করলাম এরপরে আবার আর একটা মেসেজ আসলো খাজমা সব থেকে যে আবার সম্পূর্ণ পাকিস্তানে যত উচ্চ পর্যায়ে পর্যস্ত কর্মকর্তা যারা জেনারেল থেকে শুরু করে এরা ভোটের ইন্টার কন্টিনেন্টালে বসবাস অবস্থান নেয় এইটাকে উড়িয়ে দেওয়ার জন্য এটা একটা ধরনের এটা হট কেক আর কি এটা যদি আক্রমণ করতে পারলে ইন্টারন্যাশনালি নিউজ হয় এবং এটা মূল জায়গায় হাত দেওয়া হয় এখানে অপারেশন করার জন্য আমরা কিন্তু আগস্ট মাসে কিন্তু আর একটা অপারেশন করছি এটা কিন্তু আরও 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 শক্তিশীল অপারেশন ছিল এটা হোটেলনটা কন্ট্রিলে আগস্ট মাসে করলাম সেটা পুরো বিল্ডিং এখনও যদি জানেন ইন্টা কন্ট্রেল হোটেল যদি জান দিদি আপনারা দেখবেন যে তাকলে দেখবেন এরকম পুরো কিন্তু ফাটা এক থেকে তো ষোলো তলা পর্যন্ত এটা কিন্তু পুরো বিল্ডিং কিন্তু ক্র্যাক করে গেছিল গিয়া দুইটা লিফট ছিল দুইটা লিফ্ট উঠা নামা করতো দুইটা লিফ্ট কোনটা ছিল আট আট আটতলায় কোনটা ছিল চোদ্দো তলায় দুইটা লিফ্ট ছিঁড়ে নিচে পড়ে গেছে ওর ভিতরে যত ইয়ে ওই দিনকে ভিতরে যত লোকজন ছিল সব ইয়ে গেছে কানে বয় হয়ে গেছে গিয়া আমরা প্রায় ছাব্বিশ পাউন্ড এক্সক্লুসিভ কিন্তু ভিতরে ফাস্ট করেছি এবং এটা ছিল বাংলাদেশে এটি প্রথম আমরা ইউজ করি টাইম পেনসিল আমরা ইন্ডিয়াতে বললাম যে আমাদের অপারেশন করতে গেলে যদি ফিউজ লাগাই এত লম্বা এটা কিন্তু করা সম্ভব হবে না জলতে জলতে আইব জানিয়ে যাবো গিয়া ইয়া করার জন্য তখন একটা টাইম পেনসিল পাঠাইলো টাইম পেন্সিল লম্বা পেনসিলের মতো আর কি জাস্ট মাঝখানে সাদাটা ইয়ে থাকে টিউব খোলা থাকে এ টিপ দিতে হয় অর্থাৎ আওয়াজ হয় আওয়াজ এটার ভিতরে পারত থাকে দিয়ে এটা পিন থাকে পিনটা টান্দা খুলতে হয় দিলেই আস্তে এক এক ফোটা এক ফোটা করে পারত যায় এবং এটা বারো মিনিট পরে এটা বাঁচতে হবে আমাকে পর টাইম পেঞ্চে পাঠিয়েছে আমরা তো ভিতরে পিকে বই রাটি হাটিয়ে পুরো টাইম পেঞ্চার ভিতরে বসে লাগাইছি লাগাইয়া বন্ধ করছি কইরা গেল যাওয়ার দিন একজন লোক খালি বাড়াইলাম আমাদের সঙ্গে আরও ইন্টারেস্টিং আছে এটা আমি <laughs> আর <laughs> <laughs> <laughs>

যে লিফ্ট গেছে একদম নিচে বিল্ডিং আছে বয়স লোকজন ছিল নাক দিয়া কান দিয়া রক্ত আস্তে দৌড়েতেছে শরীরে রক্ত ইয়ে হয়ে গেছে বয়র হয়ে গেছে মারা গেছে চল্লিশ জনের কতজন বর্ডার ইয়াতে আওয়াজ আওয়াজে চিরাপুরি লিফটে যেগুলো ছিল সব মারা গেছে আর যেগুলি ইয়াতে ছিল রুমে মিলে ছিল সব কান টান ফাইট হয়ে গেছে এই যে অক্টোবর আগস্ট মাসে যে ইয়াটা হইলো এই যে হোটেলটা বন্ধ হয়ে গেল। আপনার স্বাধীনতা পরও কিন্তু এর বন্ধ ছিল তো এই ইন্টারকন্টিনেন্টের আপনারা দুইবার অপারেশন করলেন গেরিলা যুদ্ধ আমরা যেটাকে বলি সেটি এর বাইরে ঢাকায় তো আপনারা আরও করেছেন মোট কতগুলো এরকম অপারেশন হবে আমাদের এই ধরনের ধরেন দুর্দশ অপারেশন হয়েছে ষোলো থেকে সতেরোটা যেমন এরপরে এই ফার্ম গেটের চেকপোস্ট উড়িয়ে দেওয়া জ্ঞানী যে ইয়ে ছিল ডিপার্টমেন্ট স্টোর ছিল এটা উড়িয়ে দেওয়া এটা তো ইউজ করলাম প্রথম আমরা ফসফরাস বোম যেটা আগুন ধরে যায় আমরা এই দুইটা উড়াইছে করলাম ইলেকট্রিসিটিটা আমরা আবার দশ দিন ইয়াতে ইস্যু জিনিস ঈদ আসছে কিনা কাটা করিয়া দাও এটার জন্য বোগ এবং গেনিজ আমরা উড়াই দিলাম সব কেনা বাচ্চা বন্ধ হয়ে গেল ইয়ে বাইদুল মোকদমে যান দোকান ওইখানে গাড়ি মিলে বোম রেখে পুরো বায়ু মোকাবিলা মানুষজন না ঢুকে পুরো মানুষের বিকালে কোনো কেনাকাটাই নেই তারপরে তোর ম্যাট্রিক পরীক্ষা হবে পরীক্ষাটা বন্ধ করতে হবে স্টুডেন্টজন না মারা যায় ভয় দেখে স্কুল পরীক্ষাটা বন্ধ হয় আমরা আজিমপুর গার্লস স্কুলে হুম আমরা বোম ফিট করে দিছি বাস হয়ে গেছি পরে পরে পেলে পরীক্ষা দিতে যায় নাই ইস্যুগুলি এইভাবে এক একটার সময় এক একটা ইস্যুতে আমাদের ইয়ে ঈদের দিন ক্যান্টনমেন্টে আক্রমণ করব ভিতরে বোম রুম নামাজের সময় এখানে আমরা আক্রমণ করব প্রথম ঢাকায় আমরা অল্প আমাকে ট্রেনিং এইটটি ওয়ান এম এম দিয়ে ফায়ার করলাম ত্রিমুড়ি থেকে ত্রিমুড়িতে ফায়ার করলাম তিনটা ফায়ার করলাম এই আমরা যোগাযোগ করলাম যে আমরা তো এটা অপারেট করতে পারবো না দুজন সুবেদার একজন একটা লোক পাঠালো ইয়ারটা আগরতলা থাকে ইদে চার দিন আগে আসলো ওদিন নিয়ে ত্রিমুড়ি থেকে এই শীতের ভিতরে নভেম্বরের দিকে আর কি শীতের ভিতরে এই দিলাম ইয়া করে একটা গিয়ে পড়লো লক্ষ্যপ্রষ্ট করতে করতে হলো না গিয়ে ওই যে মানিক দিয়েছে না এইখানে গিয়ে পড়লো সিভিলের মি দিয়ে পড়লো খ্যাতের বিধে পড়লো কিছুটুকু মারা গেছে ওখানে এরপরটা মারু পড়লো গিয়ে ক্যান্টোমেন্টের ভিতরে একটা মসজিদে পরে নাই কিন্তু কিন্তু একদম নামাজ টামাজ সব বন্ধ কে মতো কারবার সব ইদি অগ বন্ধ হয়ে গেল ইয়েদের ক্যান্টোমেন্টের ভিতরে মানে আমাদের প্রতি মাসে একটা করে বড় অপসাদ থাকতো সর্বশেষ অপরেশ ছিল সপ্তম নৌ জন ইয়া করল মুখ করল আমেরিকান কোনো স্থাপনা থাকলে এইটাতে ইয়া করো হিট করো তখন ঢাকার শহরে মাত্র আমেরিকান অ্যাম্বাসিড আছে আর কোনো স্থাপনা নাই। এই প্রহটকে মাথা ঢুকলারি ওদের একটা স্থাপনা আছে ইউএসআইএস যেটা ইয়ে ইয়াতে ওই যে পাটারগার লাইব্রেরি ছিল প্রেস ক্লাবে উল্টো দিকে পার ইয়া ছিল লাইব্রেরি ছিল এইটা ছিল ওদের এইটা এগারো তারিখ তখন ঢাকার শহরে কিন্তু কোনো কাকপক্ষী নিয়ে ধরতে গেলে ডিসেম্বর মাস ষোলোতে দেশ দেশ স্বাধীন হবে এগারো তারিখে অপারেশন করছি খাঁ খাঁ করে ঢাকার শহর সকালবেলা ইয়ে এই দুই মিনিট পরে একটা আর্মি জিপ যায় আর একটা গাড়ি আসে এই আর দুইটা একটা রিক্সা যায় তির তির করে এই রুম করে এই ভিতরে এই এইটার ভিতরে ব্লাস্ট করে দিছি এটা এটাতে ছিল মানু ছিল আমার এই বিদ্যুৎ আর ছিল মশগুলার যে চাকরি ইয়ে করবে ইম্পর্টেন্ট পারসন মজগুল মজগুল এলাই মজগুল ছিল আমাদের মানুষ আমি আর নিল এইটা এই ইউএসএ এগারো তারিখ ভিতরে গিয়ে মাত্র কয়েকজন ছেলে বই নিয়ে পড়তেছে ফিউজ তো লাগাইছে লাগা দেওয়ার পর বলতেছি এখানে কিন্তু বোম ফিট করেছে এসেছে জলদি পলাও নাহলে সে মারা যাবে কার কে দৌড় আমরা তো হুন্ডা লুয়া বাইরে চলি বাইরে বাইরে ওই প্রেস ক্লাবের সামনে গেলে দেবো ওইটা আগে তো বাদেছি পার্ট আছে আমরা ঢুকছি এই গেট দিয়া মিন রাস্তা দিয়ে দিকে বেরিয়ে গেছি আট তিন মিনিট পর বাসষ্ট হয়ে গেছে পুরা আমি শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গা থেকে আপনি কতটুকু পেয়েছেন এবং কতটুকু আপনার কাছে মনে হয় এখনও আমরা অর্জনের পথে বাকি আছে ব্যক্তি হিসেবে বলবো যে আমি তো অত্যন্ত ভাগ্যবান জাতীয় জনক বঙ্গবন্ধু তার কৃতজ্ঞ যে আমার এই ক্র্যাক প্লাটনের দুর্দশ তো বিবেচনা করে এই তখন সরকার আমরা তো স্টুডেন্ট ছিলাম মাত্র সাড়ে একুশ বয়সে মাঝ মাঝামাঝিতে যুদ্ধে গেছি যুদ্ধের আগা মাথা বুঝি নেই অস্ত্র কীভাবে এইটুকু জানতাম না আমরা যে মুক্তিযুদ্ধ সংশোধন করি বঙ্গবন্ধুর নির্দেশে তো প্রায় আমরা বঙ্গবন্ধু দেখা করতে যেতাম আমি আজিজ নজরুল বিশেষ করে আমি আজিজ বেশি যাইতাম আর কি কারণ মুক্তিযুদ্ধ সংশোধন দুজন আমরা করতাম মধ্যে যুদ্ধে মাঝে মাঝে যেতাম দুজন তো গেলে বঙ্গবন্ধু সে দুপুরে আমরা একসঙ্গে খাইতাম আমার সঙ্গে বসে খেতে আর গল্প বলতো গল্প আমারটা শোনাতো গল্প করে একজন তা আমরা বলতাম খিলখিল করে হাসতো আমি তো হ্যাংলা পাতা ছিলাম তো এরকম জন্য তা উনি জানতো পরে জানছে যে আমি সেতা বাজাইতাম হুম এবার এই আঙুল দিয়ে তুই সেতা বাজাইতি কাম সে বাজাইতে সে জানে যে আঙ্গুল কোন আঙ্গুল দিয়ে ইয়েটা ইয়েটা করতে হয় টিগারও যে আঙ্গুল করতে হয় সেতার ওই আঙুলটি বাজাইতে হয় হুম এই আঙ্গল সেটা যারা বাজায় তারা তো নরম মন এই যা কামাল তো নরম মন ছিল বঙ্গবন্ধু এইটা দিয়ে কীভাবে সম্ভব যুদ্ধ করলি ওই পিঠে থাপড় মারতাস কইরা বঙ্গ হাতে চরে এরকম আনন্দে আর কি আর এইরকম বৈশা করতাম এরকম জন্য আর গল্প শুনতো আর হা হা করে তো এই যে আমরা ভাগ্যবান বঙ্গবন্ধুর কাছে আমরা হিস্ট্রি জানি বলতে পারছি প্লটনে কিন্তু আমরা তেরো জন খেতাবধারী মুক্তিযোদ্ধা শহীদ এবং জীবিত এই এক একজনে এক একটা নায়ক প্রত্যেকটা অপারেশন আমরা সফল সফলভাবে আমরা সমর্থন করছি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দর্শক এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং রাজধানী ঢাকার সম্মুখ সারির যোদ্ধা যিনি কেরিলা যুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে খ্যাতি অর্জন করেছেন মোফাজাল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ